কোটি কোটি টাকার হাতছানি, গাড়ি বাড়ি হবে খুব অল্পতেই, 1 লাখ টাকা জমা করলে বছরে পাওয়া যাবে 40,000 টাকা। এরকম নানা প্রলোভনে দেশের লাখ লাখ নারী পুরুষ তাদের সর্বস্ব তুলে দিয়েছিল যুবকের হাতে, কিন্তু এখন তাদের দিন কাটে শুধুই চোখের জলে। তাদের বলছি 5 লাখ টাকার বিনিময়ে 50,000 টাকা আমারে দেন, পায়ে ধরে 3-4 ঘন্টা কান্না করছি, কিন্তু তাদের ডয়ের টাকা ছিল কিন্তু একটা টাকাও আমারে তারা দেয় নাই। আমার স্বামী 2009 মার্চের 20 তারিখে মারা যায়, বিনা চিকিৎসায় মারা যায়। কেন? আমার তো টাকা আছে যুবকে, প্রচুর টাকা আমার যুবকে আছে। আমার মাধ্যমে আসছে 16 কোটি টাকা। তাদের অনেক ধরনের চাপ আছে আমার উপরে, যেমন এখনো আমি প্রায় 15-16 হাজার টাকা প্রতি মাসে আমাকে ওদেরকে ক্যাশ দিতে হচ্ছে। সবচেয়ে বেশি বিপদে আছেন যুবকে যারা মাঠকর্মী হিসেবে কাজ করতেন তারা। নিজের আয়ের পথ তো বন্ধই, সাথে নিতে হচ্ছে এলাকাবাসীর দেয়া টাকার দায়। অবস্থা এমনই খারাপ যে ভিটে মাটি বেচে দায় পরিশোধের চেষ্টা করেও সবটা দিতে না পেরে এলাকা ছেড়েছেন অনেকে। যারা 18 লাখ টাকা দিয়েছে ওনাদের টাকাগুলো দেওয়ার জন্য বাপের বিটি, মায়ের যে বিস্তা ঘুমাতো সেইগুলো বিক্রি করে আমি দেশান্তরি। মাঠকর্মীদের বেশিরভাগই নারী হওয়ায় অনেকের স্বামী সন্তান তাদের ছেড়ে চলে গেছেন। বিশেষ করে আমার সংসার শেষ, একদম ধ্বংস হয়ে গেছে। জায়গায় জায়গায় ঘুরি আমরা, আজকে স্বামী হারা সন্তান সবাইকে নিয়ে একা থাকি, এখন কেউ কোনো যোগাযোগ করে না আমাদের সাথে। ছেলেরা বলে কি, তুমি এই এলাকায় ঘুরো না, তোমার চেহারা দেখলে মানুষ বলে ওই যে ওর মা, যুবকে কাজ করছে রাস্তায় রাস্তায় ঘুরে। লাখো মানুষকে পথে বসিয়ে যুবকের মূল কর্মকর্তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। যুবকের চেয়ারম্যান আবু মোহাম্মদ সাঈদ, নির্বাহী পরিচালক হোসাইন আল মাসুম, হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন, প্রকল্প পরিচালক সৈয়দ রাশিদুল হুদা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ তাদের ধরতে তেমন একটা তৎপর নয়। পলাতক অবস্থাতেই এরা নতুন করে যুবকের কর্মকাণ্ড পরিচালনা করতে চাচ্ছে। নতুন করে টাকা আদায় করতে এবছরের 24 মে গ্রাহকদের কাছে চিঠি পাঠিয়েছেন তারা, যাতে বিভিন্ন জায়গায় জমি বুকিংয়ের জন্য কত টাকা করে দিতে হবে তা বলা হয়েছে। ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত যুবকের তদন্ত কমিশন তাদের রিপোর্টে বলেছে, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুবকের সম্পদ বিক্রি করে গ্রাহকদের দায় পরিশোধ করা সম্ভব। এই কাজ করার জন্য সরকার সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলামের নেতৃত্বে নতুন কমিশন গঠন করে দিলেও জনবল না পাওয়ায় তারা কাজই শুরু করতে পারেননি। পারভেজ রেজা, এটিএন নিউজ, ঢাকা।